Hello, Susie. Susie, come to my office immediately. It could be our office, Ash. নিশ্চিত ভাবে সে আমাদের এই ঘরে ঢুকেছে, আর সেই ড্রয়ার আলমারি আলমারি লন্ড বন্ড করে কিছু একটা করেছে। কি করতে পারে বলতো? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু একজন হতেই পারে। বেশি সিরিয়াস না, জাস্ট চুলে বেরিয়ে গেছে, বাট ইউ কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। হ্যালো হ্যালো ডক্টর, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ভয়ের কিছু নেই, জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে। আমি মেডিসিনগুলো লিখে দিয়ে যাচ্ছি, এগুলো খেয়ে নেবেন, নাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে, এটা লাগলো কি করে? কি করে লাগলো বলবো ডক্টর, আপনি সবকিছু বলুন। হ্যাঁ দিন দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজি। আর ওনাকে আমাদের তো আমি যাই। কোথায় যাচ্ছেন স্যার? আমাকে বাড়ি যেতে হবে স্যার। আপনি আসুন। হ্যালো, আমি রিমা দেব বলছি। অক্ষয় সেন কোথায়? আমি জানি না, আমি কি করে জানবো? উনি বেরিয়েছেন কোথাও। বেরিয়েছে মানে কোথায় গেছে? কোথায় গেছে অক্ষয় সেন সেটা আমাকে থোড়ি বলে যাবে। হ্যাঁ, তোমাদের মধ্যে এত ভালোবাসার সম্পর্ক, একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারো না, তাহলে তোমার জানারই কথা যে ও কোথায় গেছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রিমা, প্লিজ ঠিক করে কথা বলো, তুমি মুখ সামলে কথা বলো। অক্ষয় সেন না আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল।
ও এখানে কি চুরি করতে এসেছিল? কেন এসেছিল? অক্ষয় সেন চুরি করতে এসেছিল? হতে পারে না। ওনার কিসের অভাব, উনি কেন চুরি করবেন? আমিও তো জানতে চাই যে ও কিসের অভাব, ও কি চুরি করতে এসেছিল। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি ও ধরা পড়বে। কেন? কারণ ভিকি ওকে শ্যুট করেছে আর ওর গুলি লেগেছে। হ্যালো, আমি নিরুপমা বলছি। আচ্ছা, আপনি কোথায়? কেন না বলুন না, কোথায়? অফিসে। এত রাতে অফিসে কি করছেন? কাজ করছি। আব না, আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে রাত্রিবেলা আপনি এখানে খাবেন তো? কি হলো? আরে ম্যাডাম, আমাকে এইভাবে খেতে কেউ বলেনি জানেন। মায়ার বাঁধনে জড়িয়ে পড়ব, আপনার মায়ার বাঁধনে আমি জড়িয়ে পড়বো। আর আপনার মায়ার বাঁধন মানে ভালোবাসা, প্রচুর ভালোবাসা, জাস্ট লাভ, লাভ এন্ড লাভ। প্লিজ মিস্টার সেন, আপনি আপনি সবসময় মজা করেন না, কখনো তো সিরিয়াস হন। মজা তাহলে বলবো নাকি? কি? আরে যেটার জন্য একটু রোমান্টিক অ্যাটমসফিয়ার দরকার হয়, ফুল টুল ফোটে, অল্প স্বল্প হাওয়া বয়ে যায়, আর ফিল্মে একটা সিনে নায়ক নায়িকাকে বলে যে প্লিজ মিস্টার সেন, প্লিজ মজা করবেন না। আচ্ছা, আপনি আপনি বলুন, আপনি খাবেন কি না? না, খাবো না। আপনার খাওয়ানোর লোক তো চলে এসেছে, ঋদ্ধিজিৎ দেব। যান, তাকেই খাওয়ান। কেন? আপনি জেলাস? অবভিয়াসলি, অবভিয়াসলি আই এম ভেরি জেলাস, ইউ নো। কারণ? এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না, আর আপনার আকাশে একটা সূর্য চলে এসেছে। তাই এই সূর্য 11th ফেব্রুয়ারি অস্ত যাবে, অস্ত, আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। মিস্টার সেন, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আমাকে মিস করবেন? মানে বলুন না, মিস করবেন আমাকে? কি বলছেন আপনি? আরে আরে, আপনি বলছেন না কেন? আপনি আমাকে মিস করবেন কি করবেন না? মিস করবো মানে আমি? কার ফোন দিদি? কিছু না, আমি রাখছি। আমি জানি আপনি আমাকে মিস করবেন না, আর অক্ষর সেনকে মিস না করাই ভালো, নাহলে যে পৃথ্বীজিৎ দেব কষ্ট পাবে। কত ভালোবাসি পৃথ্বীজিৎ দেবকে, আর ওনাকে কষ্ট দিতে আমি রাজি না, নেভার, নেভার। I'm not.
তোমরা যাও, আমি গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে মা যেগুলো হচ্ছে না, মানে সেগুলো ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? ঠিক আছে, কি ঠিক হচ্ছে না আর কি ঠিক হচ্ছে সেগুলো পরে ভাবা যাবে। সকাল থেকে কিচ্ছু খাসনি, এনে দুধটা খেন। আপনি দেবদাসের মতো বসে ফসফস করছেন কেন? ও বাবা, কালিদাসও রাখা আপনি তাকাচ্ছেন না? হ্যাঁ, এই দেখো। এই বাবা, কি হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কে কে আপনাকে আর আপনার কালিদাসকে আলাদা করেছে বলুন তো? কে? 200 কোটি টাকা। মানে অক্ষর সেন আমাকে ফোন করে বলেছেন যে একটা অ্যাকাউন্টে পুরো টাকাটা আবার ট্রান্সফার করে দিতে। টাকাটা না হয় ট্রান্সফার করে গেল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, যদি টাকাটা ট্রান্সফারই করার হতো তাহলে টাকাটা উনি আমাকে দিলেন কেন? কবা কবা, আপনি আপনি মানে ঠিক অক্ষয় সেনই আপনাকে ফোন করে বলেছে টাকাটা দেওয়ার জন্য? শোন, আমি বলছি যা হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে, ওটা একদম ভুলে যা। বরং তুই তোর বাবার কাছ থেকে টাকা চা, ওখান থেকে টাকা চাওয়ার কথাটা নয়। মা, টাকা আমি আমি নিজে রোজগার করব, নিজের ভবিষ্যৎ আমি নিজে তৈরি করব। আলিয়া দেবী আমাকে বলেছেন আমি যাতে বড় লোক হই, আমি যাতে ধনী হই, আমি যাতে নিজের পায়ে দাঁড়াই, আমি অনেক অর্থ উপার্জন করি, ওনার যাতে আমাকে নিয়ে অহংকার হয়। আর শুধু উনি কেন, তোমরা সবাই যাতে আমাকে নিয়ে গর্ব করতে পারো, আমি আমি ঠিক সেটাই করব। মা, আর আমার ব্যাংকের সাথে কথা হয়ে গেছে, তুমি বিশ্বাস করো টাকা আমি ঠিক পেয়ে যাব। আমি আমি আসলে এই খেলাটা কিসের? কোনো খেলা না, আর আমি শিওর অক্ষয় বলতে পারে না এটা, উনি এটা করেননি বাবা। করেননি বলতে না, লিয়ে দিন করে তো ফেলেছেন, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, আর না করার কি আছে? দেখ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, কিছু একটা বোঝার ভুল হচ্ছে। যে মানুষটা তোকে অতগুলো টাকা দিয়েছে সে আবার নিজেই কেন ফিরিয়ে নিতে বলবে? ও তো তোকে ছোট ভাইয়ের মতন ভালোবাসত, আলিয়াকে ছোট বোনের মতন ভালোবাসত। কিছু একটা গন্ডগোল হয়েছে, ধরে নে না এটা একটা মানে হিসেব না মেলা অঙ্ক। ভুলে যা, তুই নিজে থেকে কিচ্ছু বলতে যাস। আমি 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 কিছু বলছি না তো, আমি কাউকে কিচ্ছু বলছি, বিশ্বাস করে আমার কাউকে কিছু বলার দরকার নেই। সময়টা মা, এই সময়টা না খুব গন্ডগোলে, যা কিছু হচ্ছে কিরকম যেন, তাই আমি বাবা আমি আমি একটা কথা বলি, আপনি একটা ফোন করুন ওনাকে। হ্যাঁ, একটা ফোন করে আপনি কথা বলুন ওনার সাথে। না না, কেন আমি ফোন করতে পারবো না? কথা বলুন, করতে পারবো না আপনি, পারবেন না তো আমি ফোন করব। না না, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন আলিয়া দেবী দোহাই আপনার, আপনি ফোন করবেন আলিয়া দেবী? আমার একটা কথা আপনি শুনেন না, আপনি
হ্যালো, কে বলছেন? দাদা, আমি আলিয়া বলছি। ও, হাই আলিয়া, হাউ আর ইউ? এভরিথিং ইজ ফাইন, রাইট? নো, এভরিথিং ইজ নট ফাইন দাদা। কেন, কি হয়েছে? আসলে দাদা, গবার একটা কনফিউশন আছে। ঠিক, কেন? আপনি আপনি ওই 200 কোটি টাকা, মানে, হ্যাঁ জানি। হ্যাঁ, তো আমার জাস্ট একটা জিনিস জানার ছিল যে আপনি কি টাকাটা ট্রান্সফার করতে বলেছেন, মানে আসলে মানে গবা একটা একটা বড় অর্ডার পেয়েছে তো কোম্পানি থেকে, তো ঠিক হিসেবটা না ও মেলাতে পারছে না। আলে, একটা কাজ করো, গবাকে ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু হোল্ড করুন। কি? না না, আমি কথা বলবো। আমি আমি কথা বলতে পারবো না। আমার কি হয়েছে? কথাটা বললে তো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। বলে নে না কথাটা। আপনি কথা বলুন, উনি হোল্ডে আছে। কি বল, কথা শুনুন। হ্যালো, হ্যালো বাবা, আলিয়াকে বলো না, ও কষ্ট পাবে। ওই ফোনটা আমি করিনি। কি কি? হ্যাঁ, চুপচাপ শুনে যাও, ওই ফোনটা আমি করিনি। ওই টাকাটা আমি ফেরতও নিইনি, ওটা একটা জালিয়াতি হয়ে গেছে। আর সমস্ত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, সেই অ্যাকাউন্টটা হলো ভিকি দেবে। কি বলছেন কি আপনি? ঠিক বলছি, কিন্তু প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে আলিয়াকে বলার দরকার নেই। আমি দেখছি কি করা যায়, কিছু তো একটা উপায় বের করতেই হবে, তাই না? এইবার চুপচাপ মাথা থেকে সব ঝেড়ে ফেল, ঝেড়ে ফেলে বাড়ির লোকেদের সাথে আড্ডা মারো, গল্প গুজব করো, আর তারপর অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর যা হওয়ার আমি কাল সকালে তোমার সাথে ডিসকাস করে নেব। ওকে, এন্ড মাই ডিয়ার গবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইয়োর ওয়াইফ হুজ মাই সিস্টার, অ্যান্ড ইভেন ইয়োর প্যারেন্টস। তোমরা খুব ভালো, এরকমই থেকো। জানো, ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে খুব কমে যাচ্ছে, আর চারিদিকে মানুষ এত পাল্টে যাচ্ছে, যখন যখন ভালো মানুষ পাওয়া যায় না, তখন ইচ্ছে করে ইচ্ছে করে আঁকড়ে ধরতে, ভালোবাসতে। যাই হোক, তোমাকে আরেকটা খবর দিই। হ্যাঁ, কি 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 দাদা? আমি 11 তারিখ চলে যাচ্ছি, বরাবরের মতো বিদেশে। দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আর শোনো, যদি এই দাদার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। রাখছি। কি বললো রে? ওই টাক ব্যবসা সংক্রান্ত সমস্ত কথা বাবার তো বললেন। মা, জানো উনি না চলে যাচ্ছেন। হ্যাঁ, ওই সামনের মাসের 11 তারিখ উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। মানে? হ্যাঁ, চলে যাচ্ছে মানে কি? মানে বললে চলে যাওয়া যায় নাকি? আমি কত খুশি ছিলাম যে একটা দাদা পেয়েছি, আমি আমি দাদা পেয়েছি, সবাই মিলে একসাথে হই হই করে থাকবো, আনন্দ করব, মজা করব, বললে যাওয়া যায় না কিরম করে? হ্যাঁ, উনি চলে যাচ্ছেন আলিয়া দেবী।